নমস্কার, আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ টেলিভিশন চ্যানেল গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব টিভির জ্যোতিষ ও মানব জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি রয়েছি আপনাদের সঙ্গে সঙ্গীত সুপর্ণা। কবিগুরুর একটা গানের লাইন মনে পড়ে যাচ্ছে, দীর্ঘ জীবন পথ কত দুঃখ তাপ কত শোক দহন, গেয়ে চলি তবু তারও করুণার গান। আমাদের এই জীবনের দীর্ঘ পথে দুঃখ শোক তো থাকবেই, কিন্তু ভেঙে পড়লে তো চলবে না। আমাদের এই শোক দুঃখ ব্যথা বেদনাকে কাটিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর কার হাত ধরে আমরা আমাদের জীবনকে সুন্দর করে গড়ে তুলতে পারবো, দুঃখ কষ্টকে কিছুটা হলেও দূরে সরিয়ে রেখে আবার জীবনের চলার পথে হাসি মুখে এগিয়ে যেতে পারবো, তাকে নিয়েই আজকে আমাদের এই অনুষ্ঠান হয়ে থাকেন। আপনারা সকলেই জেনে গেছেন এর মধ্যে আশা করি। বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ, বিশিষ্ট অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষী, যিনি বিজ্ঞানসম্মত বিচারে বিশ্বাসী, পিএইচডি ইন অ্যাস্ট্রোলজি, ডক্টর অমিত শাস্ত্রী। এবং আজকে আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠানে যারা সরাসরি অমিত দার সঙ্গে কথা বলতে চান, তারা অবশ্যই চলে আসুন আমাদের এই দুটি লাইভ ফোন নাম্বারে ফোন করে, 0332571225 এবং 0334008143। এবং প্রতিবারের মতন আরও আরেকবার মনে করিয়ে দিচ্ছি, হাতে যেহেতু সময় কম থাকে শুধুমাত্র একটি সমস্যা নিয়ে আপনারা কথা বলতে পারেন। আসুন আজকে গ্লোব টিভির জ্যোতিষ ও মানব জীবন অনুষ্ঠানে আরও আরেকবার স্বাগত জানাই আমাদের প্রিয় দাদা, কাছের মানুষ, বিশিষ্ট জ্যোতিষী ডক্টর অমিত শাস্ত্রী মহাশয়কে। স্বাগত অমিত দা আরও আরেকবার এই অনুষ্ঠানে। নমস্কার দর্শকবৃন্দ, গুরুকে প্রণাম জানিয়ে আমি আজকে আমার এই অনুষ্ঠান শুরু করব, জ্যোতিষ ও মানব জীবন। তা কথাতেই আছে একটা বিষয়, জ্যোতিষ এবং মানব জীবন, বিষয়টা খুব সুন্দর একটা টপিক। কি যে মানব জীবনে, মানে মানুষকে চলতে গেলে যেমন নীতি নিয়মের প্রয়োজন আছে, মানুষকে চলতে গেলে আচার ব্যবহারের প্রয়োজন আছে, মানুষকে চলতে গেলে বুদ্ধি দিয়ে তাকে চলতে হয়, যুক্তি দিয়ে সব কিছু বোঝাতে হয়, এবং কখন আসবে সেই ভালো সময়, কখন আসবে সেই খারাপ সময়, দুটি সময়ে কীভাবে সে সমভাবে থাকবে, তার অবস্থান সমভাবে কীভাবে হবে। তাহলে একজন সুদক্ষ রাজনীতিবিদ বলুন, একজন সুদক্ষ ব্যবসায়ী বলুন, বা একজন সুদক্ষ কর্মজীবী মানুষই বলুন না কেন, ভুল সময় এবং সঠিক সময়, সঠিক বিচার অনেক ক্ষেত্রে নিজে থেকে করতে পারেন না, বা অনেক ক্ষেত্রে বুঝতে পেরেও চুপচাপ থাকার একটা মানসিকতা থাকে। হয়তো সকলকে জ্যোতিষের কাছে আসতে হবে এমন কোনো কথা নেই, ভাগ্যগুণে গ্রহের ফেরে বিভিন্নভাবে মানুষের কাছে জ্যোতিষীদের আসতে হবে। তা জ্যোতিষীর কাছে কেন আসবেন, প্রথম কথা, কর্ম ভাগ্য উন্নতিতে এগুলো রয়েছে, কখন আপনার সঠিক সময় আসবে তাকে কাজে লাগাবেন, এবং কখন আপনার দুঃসময় আসবে মাথা গরম না করে, সব কিছু পণ্ড না করে স্থিরভাবে সিদ্ধান্ত নেওয়ার জন্য কোনো সুযোগ্য বন্ধু বলুন, কোনো সুযোগ্য গাইডলাইনার বলুন, কোনো সুযোগ্য ব্যক্তির প্রয়োজন রয়েছে। এবং এই গাইডলাইনারকে বা ব্যক্তিকে বা গাইডলাইনের ব্যক্তি হিসেবে আপনারা কোনো জ্যোতিষ বন্ধুর কাছে আসতেই পারেন, কারণ সঠিক পরামর্শের জন্য আমরা অনেক ক্ষেত্রে বন্ধুদেরও সাহায্য নিই। এই বলতো, আমরা এই বিষয়টা নিয়ে আমরা কতদূর এগোতে পারি, কিন্তু আমরা ভাগ্য নিয়ে চলি না, নটি গ্রহ নিয়ে চলি, বিভিন্ন নেচারের প্ল্যানেট রয়েছে, বিভিন্ন নেচারের রাশি রয়েছে, আমরা বুঝবো কী করে? আমরা জেনারেলি যে সিদ্ধান্তগুলো দিই সেই সিদ্ধান্তর ক্ষেত্রে আমরা অ্যাক্টিভ, কিন্তু ইন্টারনালি কখন আমরা পথে চলতে চলতে হোঁচট খেয়ে পড়ে আমার পাটাই ভাঙবে, জীবনে ভালো ইন্টারভিউ দেওয়া সত্ত্বেও আমি চাকরি পেলাম না এখনও, এই বিষয়গুলি কে সাপোর্ট করবে? এই বিষয়গুলি সাপোর্ট একজনই করতে পারেন, কোনো সুযোগ্য সুশিক্ষিত জ্যোতিষ বন্ধু। অমিত দা, টেলিফোনে একজন বন্ধু এসে গেছেন, স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে, কে বলছেন? হ্যালো, আমি কুচবিহার থেকে বিষ্ণু বসু বলছি। কার সম্পর্কে জানবেন? আমি আমার নিজের সম্পর্কে। কুচবিহার থেকে, নামটা আরেকবার বলুন। বিষ্ণু পদ বসু। আচ্ছা আচ্ছা, আপনার জন্ম তারিখটা বলুন। 27/10/1964। 27/10/1964 জন্ম সময়? হ্যাঁ, 7:32 সকাল। আচ্ছা, জন্মস্থান? দিনহাটা। দিনহাটা, কুচবিহার। আমার
কর্মজীবন কিরকম, তাই তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আপনি শুনতে থাকুন। দাদার অনুষ্ঠান দেখেন নিয়মিত? হ্যাঁ হ্যাঁ নিয়মিত দেখি আমি। কিরকম লাগে অনুষ্ঠান? আমার খুব ভালো, দাদার কথাগুলো পছন্দ হয়, মানে বিজ্ঞান ভিত্তিক কথা তো। হ্যাঁ ধন্যবাদ দাদা ভাই। যাই হোক, 1964-তে জন্ম, তা বর্তমানে এখন কি করছেন আপনি? আমি টিউশনি করি। টিউশনি করে চলছেন, আগামী দিন কেমন ভাবে আপনার কাটবে, শরীর কেমন থাকবে, এই নিয়ে আপনার প্রশ্ন, এবং আর্থিক সচ্ছলতা কতটা থাকবে, তাই তো? আচ্ছা, 27 অক্টোবর 1964 মঙ্গলবার ছিল সেই দিন। পুনর্বসু নক্ষত্র মিথুন রাশি, এই যে মিথুন রাশি পুনর্বসু নক্ষত্র, আপনার লেখার স্টাইলও হবে খুব সুন্দর, এবং প্রত্যেকটি একাধিক বিষয় সম্পর্কে আপনার অবশ্যই জ্ঞান থাকবে, এবং এক কথায় বলা হয় টিউশন আপনি করেন ঠিক কথা, আপনি শিক্ষকতা করতে খুব ভালোবাসেন, এবং একসঙ্গে একাধিক সাবজেক্টেও আপনি পারদর্শী হবেন। ছোটবেলা থেকে আপনার একটাই ইচ্ছা ছিল যে বিভিন্নভাবে অল্প সময়ের মধ্যে কিভাবে আমি সব শিক্ষায় শিক্ষিত হব, কিন্তু কোনো কাজটা সঠিকভাবে সম্পূর্ণ না হওয়ার জন্য আজকে আপনি হতাশাগ্রস্ত হয়েছেন, হ্যাঁ কি না? লকডাউনের, হ্যাঁ হ্যাঁ, আপনার রাশি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ, যতই বয়স বাড়ুক না কেন, মিথুন রাশির মধ্যে একটা খুব সুন্দর ভাব দেখা যায়, এটা ছেলে মানসিকতা নিয়ে থাকে, একটা শিশু সুলভ আচরণের মধ্যে থাকে, সকলকে ভালোবাসার একটা মানসিকতা এদের মধ্যে থাকে, হ্যাঁ কি না? লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন আপনার। হ্যাঁ, এই বৃশ্চিক লগ্ন হচ্ছে জলরাশি, তাহলে আপনার বায়ু রাশিতে চন্দ্র অবস্থান করছে, মনের বেগ অনেক দূর, অনেক কিছু শিক্ষার ইচ্ছা, কিন্তু আবার লগ্ন বৃশ্চিক হয়ে যাওয়ার জন্য মাঝে মাঝে অবসাদ আসবে, মাঝে মাঝে ভেঙে পড়বেন, মাঝে মাঝে চিন্তা হবে, তাই তো? যেটা এখন বর্তমানে হচ্ছে। হ্যাঁ স্যার, কিন্তু আমি কি ভালো করে দাঁড়াতে পারবো স্যার? বয়সটা তো অনেকটা হয়েছে, যাই হোক, আপনার মনের জোর অনেক আছে, কিন্তু খুব রেগেও যান, রাগও হয়, তবে কোনো কাজ ছোট বলে মনে না করে সব কিছুভাবে দ্রুতগতিতে এগিয়ে যাওয়াই আপনার স্বভাব। আমি দেখতে পাচ্ছি দশমে মঙ্গল বসে আছে, ষষ্ঠে বৃহস্পতি, টাকা পয়সা কিন্তু অনেক ব্যয় হচ্ছে, বেশি আয়ের চেয়ে, এটাই আপনার মানসিক কষ্টের প্রধান কারণ হবে, হ্যাঁ কি না? আপনি করেও নাম কিন্তু পেতে গিয়ে একটু অসুবিধা হয়, করে নাম পেতে গিয়ে, যথেষ্ট বুদ্ধিমান রয়েছেন, মানুষের জন্য করবেনও, এইবার মনকে স্থিরভাবে এগিয়ে যেতে হবে, রাহুচন্দ্রের গ্রহণ দোষ রয়েছে তো অষ্টমে, শারীরিক ক্ষয়ক্ষতি, কফকারক সমস্যা, জলবাহিত সমস্যা, বায়ুবাহিত সমস্যা, এগুলো শারীরিক অবস্থায় থাকবে, তবে আমি আপনাকে একটা সময় বলে দিচ্ছি, আপনার এবছরের 29 এপ্রিলের পর যেভাবে আপনার জীবন যাচ্ছে গত 1.5 বছর উত্থান পতনের মধ্যে দিয়ে, সেই তুলনায় আপনার ভালো যাবে, অবশ্যই ভালো যাবে, আমি বললাম ভালো যাবে। হ্যাঁ, কনস্ট্রাকশন জায়গা রয়েছে, শনি মঙ্গল কানেক্ট আছে, চতুর্থের সাথে দশমের, অবশ্যই বাড়ি ঘর দর করতে পারবেন। হ্যাঁ পারবেন, ঠিক আছে, বিস্তারিত আলোচনা এভাবে তো হয় না। আপনি ফোন করার জন্য ধন্যবাদ, এবং আপনি যদি আরো বিস্তারিত আলোচনায় আসতে চান তাহলে অবশ্যই আপনাকে চলে আসতে হবে দাদার চেম্বারে, এবং যারা যারা দাদার চেম্বারে সরাসরি আসতে চাইছেন সেক্ষেত্রে আমি প্রতিবারের মতন বলে দিচ্ছি দাদার চেম্বারগুলি কবে কোথায় রয়েছে। তাহেরপুর স্বগৃহে প্রতি রবিবার বেলা 11টা থেকে, কাঁচড়াপাড়া 98 নম্বর ওয়ার্কশপ রোড রূপমন্দির জুয়েলার্সে প্রতি রবিবার বিকেল 4টে থেকে, কলকাতার শিথির মোড়ে প্রতি বৃহস্পতিবার বরানগর থানার বিপরীতে বর্ধমান উইমেন্স কলেজের বিপরীতে তপন জুয়েলার্সে প্রথম ও তৃতীয় সপ্তাহের শনিবার বিকেল 4টে থেকে, সিঙ্গুরে একান্ত আপন মার্কেটের বিপরীতে প্রতি শুক্রবার বেলা 12টা থেকে, ভদ্রেশ্বরে ঝংকার স্কুলের বিপরীতে প্রতি মঙ্গলবার বিকেল 4টে থেকে, গড়িয়াহাট ভাগ্যচক্রে মঙ্গলবার 11টা থেকে, শিলিগুড়িতে প্রতি মাসের প্রথম সপ্তাহের মঙ্গলবার। এছাড়াও দাদার অনলাইন বুকিং নাম্বার আমি বলে দিচ্ছি, অনুষ্ঠান শেষ হয়ে গেলে ফোন করবেন 8981355605, 8981355605, এবং 7003434751, 7003434751। অমিত দার একজন বন্ধু চলে এসেছে টেলিফোনে, আমি দেখে নিচ্ছি, তারপরে আমরা আবার আলোচনাতে আসবো। স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে, কে বলছেন? নমস্কার স্যার, ম্যামকেও নমস্কার জানাই, আমি মুর্শিদাবাদ থেকে বলছি। কার সম্পর্কে জানেন? অমিত সরকার। কার সম্পর্কে জানবেন? আমার নিজের সম্পর্কে জানবো। মুর্শিদাবাদ থেকে, নামটা আরেকবার বলুন। সমীর সরকার। আচ্ছা, জন্ম তারিখ বলুন। 29 জানুয়ারি 1990 সাল। আর জন্ম সময়? 8:30 PM। জন্মস্থান? মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ। সমস্যা যেকোনো একটি?
প্রশ্ন করুন। সমস্যা হচ্ছে ম্যাডাম, আমি এখন গভর্নমেন্ট সার্ভিসের জন্য নতুন করে ট্রাই করছি, এটা বিশেষ করে রেলটাকে। আচ্ছা, আমার রেলটাকে যে টার্গেট করা সেটা কি আমার ঠিক হবে? আচ্ছা, তার মানে আপনি চাইছেন যে কর্মভিত্তিক আপনার সঠিক দিশাটা কি হবে, তাই তো? না, আমি এখন একটা চাকরি করছি। আপনি কি গভর্নমেন্ট সার্ভিস করছেন এখন বর্তমানে? বেরিয়ে গিয়ে আমি একটু সেন্ট্রালাইজ কিছু জবের চেষ্টা করছি। আপনি, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি গভর্নমেন্ট সার্ভিস করছেন কিন্তু সেন্ট্রালাইজ চেষ্টা করছেন, তাই তো? ঠিক আছে, আমি বলে দিচ্ছি মন দিয়ে শুনুন। 29 জানুয়ারি 1990 সোমবার ছিল। আচ্ছা, কুম্ভ রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কুম্ভ রাশি, আর লগ্ন হচ্ছে সিংহ লগ্ন। সিংহ লগ্নের বর্তমান সময়ে আমি একটা কথা বলি, সিংহ লগ্নের বিগত বছর দুয়েক হয়ে গেল, আপনি হয়তো খাটছেন, লড়ছেন, চেষ্টাও করছেন, কিন্তু কোনো ফল নেই, হ্যাঁ কি না? যেখানে আছেন সেখানেই রয়েছেন, কর্মের একটা পরিবর্তন জায়গা দেখতে পাচ্ছি, তাহলে হবে না এখন। তো যাই হোক, আমি একটা কথা বলি, কুম্ভ রাশির কিন্তু শনি সাড়ে সাতির প্রধান, মানে প্রধান পর্যায়ে তো শুরু হয়ে গেছে, এটা মধ্য পর্যায়ে শুরু হবে 29 এপ্রিলের সময় থেকে, ঠিক আছে? একটু আপনাকে সাবধানে থাকতে হবে, ওই সময় মনের চিত্ত চাঞ্চল্যতা বলুন বা কষ্ট পাওয়া বলুন, এই জায়গাগুলো একটু থাকবে, মানে অনেক কাছাকাছি গিয়েও হয়তো হারাতে হতে পারে এমন কিছু বিষয় থাকবে। হ্যাঁ, যাই হোক, আপনাকে সচেতন করে দিলাম, এবং আমি দেখে নিচ্ছি আপনার ছকেতে কী রয়েছে। 1 2 3 4 5, সচেতন থাকতে বলেছি আপনাকে, মন যেন ভেঙে না পড়ে। আপনি সাফল্যে দোরগোড়ায় পৌঁছে গিয়ে অনেক ক্ষেত্রে হতাশাগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে এই শনি সাড়ে সাতিতে, বুঝতে পেরেছেন? যাই হোক, একটা কথা বলি, গভর্নমেন্ট সার্ভিস আপনি করছেন, 1 2 3 4 5, পঞ্চমে মঙ্গল, আপনি কি অফিস জবই করছেন তো? হ্যাঁ, অফিস জবই করছেন। সেটাই তো দেখছি, অফিস জব করছেন, পাবলিক রিলেটেড অফিস জব করছেন। দেখুন একটা কথা বলি, পঞ্চম ভাব, সপ্তম অষ্টম, নবম ভাব পঞ্চম এসছে, শনি কানেক্টেড সপ্তম ষষ্ঠ, চাকরি আপনার একাধিক লেখা আছে, এই যে নয়, প্রশাসনিক বিভাগের সঙ্গে যুক্ত এমন চাকরি, রেল পুলিশ, বুঝতে পেরেছেন? পুলিশের চাকরি বলুন, রেলের চাকরি বলুন, হ্যাঁ, ভালো রকম এই চাকরির একটা যোগ আমি দেখতে পাচ্ছি ছকের মধ্যে। তবে আপনার কপাল ফিরতে চলেছে, ধরে রাখুন এবছরের মাঝ বরাবর, অর্থাৎ আগস্ট সেপ্টেম্বরের পর। স্যার বলছি, রেল পুলিশে আমার বয়স নেই। আচ্ছা, বয়স পাবো হচ্ছে রেলের, হচ্ছে টেকনিশিয়ান গ্রেড 3। আর টেকনিশিয়ানে যদি যান, এখানে তো আপনি টেকনিক্যাল নিয়ে কি পড়াশোনা করেছেন? হ্যাঁ, টেকনিশিয়াল নিয়ে পড়াশোনা, কারণ আমি এখানে দেখতে পাচ্ছি শনি মঙ্গল কানেক্টেড উইথ শুক্র, টেকনিক্যাল নিয়ে পড়াশোনা যোগ রয়েছে বা করেছেন। আমি বলছি টেকনিশিয়ান হিসেবে রেলেতে অ্যাপ্লাই করুন, আপনার পেয়ে যাওয়ার চান্স আছে কিন্তু। যাই হোক, একটা কথা বলি, ষষ্ঠ ষষ্ঠ স্থানেতে রবির সাথে রাহুর গ্রহণযোগ রয়েছে, বুঝতে পেরেছেন? ষষ্ঠ স্থান হচ্ছে সার্ভিস হোল্ডারদের স্থান, যারা চাকরি করবেন, এই স্থানটা যদি পীড়িত থাকে তাহলে চট করে তার ভালো চাকরি মুখের কাছে এসে হয় না, বুঝতে পেরেছেন? তা আমি বলি কি একটা কথা, সাফল্য তো আপনি চাইছেন, এই সাফল্যের জন্য ষষ্ঠ ভাবটাকে একটুখানি স্ট্রং করুন। আর এখানে শনি মঙ্গল যোগ হয়ে রয়েছে ছাকে, ভাগ্য কাজ দিচ্ছে না, ভাগ্য সাথ দিচ্ছে না ঠিক মতন, বুঝতে পেরেছেন? তো বৃহস্পতি কানেক্টেড আছে খুব ভালো, হ্যাঁ, সামান্য সামান্য ভুলের দোষে হয়তো পিছিয়ে পড়ছেন। যাই হোক, কয়েকটা জায়গায় প্রতিকার করলে অনায়াসেই আপনি সেই দোরগোড়ায় গিয়ে পৌঁছাবেন, আপনাকে আমি গ্যারান্টি দিলাম। কোনো সুযোগ্য সুশিক্ষিত, যাই হোক, না আর আর এখন কথা বলা যাবে, একটার বেশি প্রশ্ন করা আমাদের মানে গ্রহণ করা সম্ভব, আসলে হাতে সময় নেই, কি করে প্রশ্ন একাধিক করব, আর বলবো কি করে, একটা প্রশ্ন বলতে বলতে অনেক সময় চলে যায়, চট করে চলে যাচ্ছি একটু অন্যরকম আলোচনায়। আমরা তো কয়েক এপিসোডে গ্রহ নক্ষত্র এসব নিয়ে আলোচনা করেছি, কিন্তু আপনি তো হস্তরেখা বিদ, তাহলে এই হাতের রেখা, হাতের কোন জায়গায় কি চিহ্ন থাকলে কি হতে পারে সেটা নিয়ে, যদিও আমাদের সময় খুব একটা নেই, তবুও আপনি যদি বলেন। হ্যাঁ, ক্যামেরা দাদাকে একটু বলছি, একটু ভেতরে এসে যদি জুম করা হয় তাহলে আমরা দর্শক শ্রোতা বন্ধুদের সঠিক করে দেখাতে পারবো। এই যে হস্ত করতল, হ্যাঁ অমিত দা, আমরা বরঞ্চ দেখাতে দেখাতে একটা ফোন কল নিয়ে নি। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? মহারাষ্ট্র বলছি। হ্যাঁ, কার সম্পর্কে জানবেন? আচ্ছা, মেয়ের নাম বলুন। শ্বেতা মণ্ডল। শ্বেতা মণ্ডল, বেশ। মেয়ের জন্ম তারিখ? 3/9/2004। 3/9/2004। জন্ম সময়? রাত 12:25। রাত 12:25, বেশ। জন্মস্থান? ডায়মন্ড হারবার। আচ্ছা, প্রশ্ন যে কোনো একটি, পড়াশোনা নিয়ে প্রশ্ন। বুঝতে পেরেছি। আচ্ছা, একটা কথা বলি, মন দিয়ে শুনুন, অনুষ্ঠান দেখেন তো দাদা ভাই নিত্য? ভালো দেখি, আপনার প্রোগ্রামটা ভালো লাগে। যাক, ধন্যবাদ।
তেসরা সেপ্টেম্বর 2004 শুক্রবার ছিল সেই দিন। অশ্বিনী নক্ষত্র রাশি হচ্ছে মেষ রাশি, লগ্ন হচ্ছে মিথুন লগ্ন। এই যে মিথুন লগ্ন মেষ রাশি একটা কথা বলি, এদের মধ্যে চিত্ত চাঞ্চল্য ভাব কিন্তু প্রচুর থাকবে। হ্যাঁ, এরা একভাবে যে কনসেন্ট্রেট করে প্রচুর পড়াশোনার জায়গা করবে এটা করতে পারবে না। মনটা কিন্তু সবসময় খেলাধুলার মধ্যে দিয়ে পড়াশোনা হবে, হ্যাঁ মনটা চংমগে থাকবে, কিন্তু ট্যালেন্টেড মেয়ে। আমি একটা কথা বলি, 1 2 3 4 চতুর্থে বৃহস্পতি বসে আছে, খুব ভালো কথা, লগ্নে শনি বসে আছে, একে একটু সাপোর্ট করতে হবে একে বারবার। হ্যাঁ, এর মন বড্ড পরিবর্তনশীল, পড়তে বসে পড়তে চায় না, মা বাবা বললেও মা বাবার অনেক ক্ষেত্রে কথা শুনতে পারে না, রেগে যায়, কিন্তু এর ম্যাথামেটিক্সের দখল আছে দেখছি, খুব ভালো হবে। ঠিক ঠিক একদম ঠিক বললাম, একে পড়াশোনা করান, এ কিন্তু অনেক দূর যাবে এবং চাকরি করবে, এবং সায়েন্স নিয়ে পড়ার একটা যোগ রয়েছে বা কমার্স নিয়ে পড়ার একটা যোগ রয়েছে, যদিও ম্যাথামেটিক্সের জন্য একটু ভয় পাবে। কি নিয়ে পড়ছে? হ্যাঁ ব্যাস, বুঝতে পেরেছেন, কারণ এই সায়েন্স নিয়ে পড়ার যোগটা আমি প্রধান দেখতে পাচ্ছি, আর মেয়ে খুব ভালো মন মানসিকতার, বুঝতে পেরেছেন, কিন্তু ওর মনের একটা জায়গা কি সর্দি কাশি বা কফ কারক এবং শরীর নিয়ে সমস্যা হবে, এবং পড়াশোনাতে কখনো কখনো ভালো ফল করা সত্ত্বেও নিজের মান অনুযায়ী নম্বর পেতে একটু সমস্যা হবে, বুঝতে পেরেছেন। হ্যাঁ যাই হোক, একটা কথা বলি, হ্যাঁ গ্রহণ দোষের একটু প্রতিকার করিয়ে নেবেন, চন্দ্রের সাথে রাহু যুক্ত হয়ে রয়েছে, গ্রহণ দোষের একটু প্রতিকার করিয়ে নেবেন, আর এখানে বুধ মঙ্গল রবি, এখানে বুধকে একটু পাওয়ার আপ করে শনিকে একটু ঠিকঠাক করে নিলেই মেয়ে কিন্তু আগামী দিনে উচ্চ বিদ্যায় সাফল্য লাভ করবে, রিসার্চমূলক কাজের সাথে মেয়ে জড়িয়ে থাকবে, বুঝতে পেরেছেন, শুনতে পাচ্ছেন, রিসার্চমূলক কাজের সাথে ভালো ফল করবে আপনার মেয়ে, আগামী দিনে চাকরিও করবে, বুঝতে পেরেছেন, ভালো হবে ভালো হবে ভালো হবে, একটু গ্রহ প্রতিকার করলে ভালো হবে। জানতে গেলে দাদার চেম্বারে সরাসরি এসে কথা বলতে পারেন। অমিত দা, এবার আপনি ওই হস্তরেখা নিয়ে যদি কিছু দেখান, হ্যাঁ জুম করতে হবে একটু, আমাদের ক্যামেরা বাবু দেখুন একটু, হ্যাঁ কারণ মানুষের হাতের রেখাও একটা বিশাল ব্যাপার, কেন বলছি সবার যে সঠিক জন্ম তারিখ জন্ম সময় থাকে তা কিন্তু নয়, সেক্ষেত্রে হাত দেখেও কিন্তু অনেকটাই বোঝা যায়, তাই না অমিত দা? অবশ্যই, সেটা একটু আপনি যদি, হাতের রেখা তো অনেক থাকবে, রেখাটা আমরা কম বেশি পরিমাণে কয়েকটা রেখা সম্পর্কে জানি, হ্যাঁ ভাগ্য রেখা একটু তুলুন অমিত দা রেখাটা, তাহলে আমরা একটু কাছে নিয়ে করে দেখতে পারবো, হ্যাঁ আর একটু জুম করলে মনে হয় ভালো হয়, আর একটু জুম করলে মানুষের ভালো হয়, আর একটু হবে না, বেশ যাই হোক, এখানে অনেক কিছু রেখার বিষয় রয়েছে, হ্যাঁ দর্শকবৃন্দ, যাই হোক এখানে আমরা প্রত্যেকটি কম বেশি পরিমাণে জানি যে লাইফ লাইন কোনটা, সেকেন্ড মার্স লাইন কোনটা, এখানে সমস্ত লেখা আছে, হয়তো সব কিছু দেখা যাচ্ছে না, যাই হোক আমি এই সম্পর্কে ব্যাখ্যাটা করে দিই, শুধু হাতের কোথায় কি রয়েছে একটু দেখে নিন, হ্যাঁ ব্যাস কোথায় কি রয়েছে একটু দেখে নিলেই হবে, এবং এর সাথে সাথে আমি কয়েকটা জিনিসের শুধু ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। যেমন একটা কথা কি, হস্ত করতলে যেমন রেখার ভূমিকা রয়েছে, তেমন একটি চিহ্ন সম্পর্কে আমি কিছু কথা বলিনি, মৎস্য চিহ্ন, হাতের মধ্যে মৎস্য চিহ্ন, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, মিডিলেও থাকতে পারে, এই তিনটে জায়গাতেই মৎস্য চিহ্ন থাকতে পারে। তাহলে কার মাউন্টে মৎস্য চিহ্ন থাকলে কেমন ফল হবে এটা একটা বড় বিষয়। যেমন বৃহস্পতির এটা হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার, তো এই ইন্ডেক্স ফিঙ্গারের নিচে যদি কারো মৎস্য চিহ্ন থাকে, মৎস্য চিহ্ন, এই মৎস্য চিহ্ন কী করতে পারে, মৎস্য চিহ্ন থাকলে তার জীবনকে কিন্তু প্রভূত সাফল্যের জায়গায় নিয়ে যেতে পারে, সে আঘাতপ্রাপ্ত হলেও তার জীবনে সাফল্য নিশ্চিত। এবং মৎস্য চিহ্ন দিক আছে, আবার নিচের দিকে মানে হাতের উপরের দিকে মুখ থাকতে হবে, মানে আঙুলের দিকে মুখ থাকতে হবে মাছের চিহ্নের, আবার এই নিচে কবজির দিকেও মুখ থাকলে একটা ব্যাপার হয়, যাদের কবজির দিকে মাছের চিহ্নের মুখ রয়েছে যে কোনো স্থানেই হোক না কেন, তারা কিন্তু 50 বছরের আশপাশ সময়ে উন্নতি করতে পারে, অনেকটা লেটে চূড়ান্ত সাফল্য আসতে চায় না অনেক ক্ষেত্রে। আবার অনেক ক্ষেত্রে আরেকটা ব্যাপার হচ্ছে কি, যাদের মৎস্য চিহ্নটা হাতের মানে আঙুলের দিকে থাকে, তাদের কিন্তু অল্প সময়ের মধ্যেই চটাপট করে একটা সাফল্যের শিখরে পৌঁছে যাওয়ার প্রবণতা বা সুযোগ আছে। তাই এক্ষেত্রে আমি একটা কথা বলি, বৃহস্পতির মাউন্টে যদি সেই চিহ্ন থাকে তাহলে প্রভূত সম্মান, পাণ্ডিত্য, ধার্মিক হয়ে থাকে সে, প্রভূত অর্থেরও মালিক হয়ে থাকে সে, শুধু তাই নয় একজন আদর্শ নেতা বা নেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারেন। যেমন বৃহস্পতি ক্ষেত্রে স্টারেরও ভূমিকা রয়েছে, স্টার সম্পর্কে পরের এপিসোডে বলবো, আজকে আমি মৎস্য চিহ্ন সম্পর্কে বলি। আবার শনির নিচে যদি মৎস্য চিহ্ন থাকে, মৎস্যের চিহ্ন যদি শনির নিচে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু জাতক কর্মে প্রভূত উন্নতি করতে পারে, জীবনে টাকা পয়সা তার অভাব হবে না, কর্মক্ষেত্রে মানসিক উন্নতি, মানসিক
অস্থিরতা দূর হবে, পারিবারিক সুখ পাবে সে। যদি এই শনির নিচের এই জায়গাটা, ঠিক এই জায়গাটাতে কারো যদি মৎস্য চিহ্ন থাকে, আবার বুধের নিচে যদি মৎস্য চিহ্ন থাকে সেটাও একটা ভীষণ ভালো ভাইটাল। বুধ হচ্ছে ব্যবসা কারক গ্রহ, তার ব্যবসায়, বুদ্ধিতে, মান সম্মান, ক্রিয়েটিভিটিতে, সমস্ত কিছু যোগাযোগ দক্ষতাতে সব দিক থেকে সে পারদর্শী হয়ে ওঠে। ফোন কলে কেউ আছে না এখন এই মুহূর্তে, ফোনে কেউ নেই, যেহেতু আমাদের হাতে মনে হয় খুব একটা সময় নেই, তাই আমরা আর ফোন হয়তো নেব না। তা অমিত দা, আর অনেক ক্ষেত্রে অকাল্ট সায়েন্সের প্রতি ঝোঁক দেখা যায় যদি শনির নিচে, অমিত দা হাতের অনেক সময় আমি শুনেছি ত্রিশূল চিহ্ন থাকে, ওটা ট্রিডেন্ট বলা হয়, ও অনেক ক্ষেত্রে সমস্যাদায়ক। জীবনে যখন আপনি কোনো চূড়ান্ত সাফল্যে যাচ্ছেন ওগুলোকে ভাবতে হবে যে আপনার কত বড় বাধা হতে চলেছে, ওই বাধাগুলোকে কাটিয়ে ওঠার ট্রিডেন্ট ওঠে মানে কাটিয়ে উঠতে পারবেন। অনেকে বলে যে ত্রিশূল চিহ্ন আছে বা বেশি ভালো, তো ত্রিশূল চিহ্ন মানে ভেদ হয়ে গেল, তার মানে আপনি ওই ভাগ্যটাকে চট করে পেলেন না, অনেকটা খাটুনি, অনেকটা পথ আপনাকে এদিক ওদিক বিভ্রান্তির মধ্যে দিয়ে পড়ে তবে আপনি সাকসেস পেলেন। দ্যাট ইজ ট্রিডেন্ট। কি পাওয়া যায়? পাওয়া যায়, আলাদা সময় আলোচনা করবো। তবে তিল তত্ত্ব শুভ তত্ত্ব নয়, এটুকু বললাম। কালো তিলের ব্যাপার আছে, আবার লাল তিলেরও ব্যাপার আছে। লাল হচ্ছে মঙ্গলের তিল, কালো হচ্ছে শনির তিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ক্ষেত্র জায়গা রয়েছে, বড় ঝটকা আসবে, তার জীবনে সাফল্যের জায়গাটাও থাকবে, এগুলো পরবর্তীকালের বিষয়গুলো। অমিত, আপনি যেমন প্রতিবারই অনুষ্ঠান শেষ করার আগে এই বাস্তু নিয়ে টিপস দেন, খুব ভালো লাগে শুনতে, সেরকম যদি কিছু আবার দর্শক শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, হঠাৎ করে কিচেন রুম সবাই তৈরি করে ফেলছে, আমাদের হাতে কিরকম সময় আছে যদি একটু জানতে পারতাম ভালো হতো। হ্যাঁ, একটু বলে দিলে ভালো হয়। সময়ের মধ্যে অমিত দা একটু বলে দিন বাস্তু সংক্রান্ত কিছু টিপস। বাস্তু সংক্রান্ত টিপস বলতে দেখুন, আমরা কম বেশি পরিমাণে জানলেও যে অগ্নিকোণে কিচেন রুম, এটা তো একটা বড় ব্যাপার। তাহলে অগ্নিকোণে কিচেন রুম যখন আমরা করবো, ওই কিচেন রুমের ভেতরেও তো একটা দিক নির্ণয় হয়, প্রত্যেকটা দিক থাকবে। কিচেন রুম একটা স্কোয়ার জিনিস করলেন, তার ভিতরেও কিন্তু উত্তর থাকবে, পূর্ব থাকবে, পশ্চিম থাকবে, দক্ষিণ থাকবে, সব দিকই থাকবে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সবটা থাকবে। তাহলে সেক্ষেত্রে আমি দর্শকবৃন্দকে একটা কথা বলবো, অনেকের আমি বাড়িতে বাস্তু করতে যাই, বাস্তুর কাজ করতে যাই, গিয়ে দেখলাম যে কিচেন রুম করেছে অগ্নিকোণেতে, খুব ভালো কথা, কিচেন রুম করেছে, কিন্তু বেসিন, এই যে হাত ধোয়ার যে জায়গাটা করেছে বেসিন, এই জায়গাটা করেছে দক্ষিণ কোণেতে। তাহলে আগুনের দিক, অগ্নির দিক, তাহলে কীভাবে জলের সঙ্গে সংস্পর্শ তার ভালো হবে? হবে না। প্লাস গ্যাস যেখানে রাখার দরকার আছে সবটাই গ্যাস, বলুন আপনার কিচেন চিমনি বলুন, আপনার গ্যাস স্টোভ বলুন, এই সমস্ত বিষয়গুলোকে কিন্তু সবকটাই সাউথের দিকে বা সাউথ ইস্টের দিকে রাখা দরকার আছে। এবং জলের যে বন্দোবস্ত, সেই জলের বন্দোবস্ত থাকবে সবসময়ের জন্য ঈশান কোণের দিকে, ওই ঘরের মধ্যে যে কোণটা তৈরি হবে। অমিত দা, আমাদের হাতে সময় একেবারেই শেষ। একটা ছোট্ট খালি একটা কথা, ওই যিনি রান্না করবেন না, এইরকম ভাবে সুন্দর করে অবস্থা করে রান্না করলে এবং পূর্ব দিকে যদি মুখ করে রান্না করে, তার হাতের টেস্টও ফিরে যায়। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর, অসংখ্য ধন্যবাদ অমিত দা, ধন্যবাদ সকল দর্শক শ্রোতা বন্ধুকে এতক্ষণ ধরে আমাদের আলোচনায় অংশগ্রহণ করার জন্য পরোক্ষভাবে। আর যারা লাইন পেলেন না তারা চলে আসতে পারেন আগামী সোমবার ঠিক দুপুর 3:35 লাইভ ফোন ইন অনুষ্ঠানে, অমিত দাকে নিয়ে আবার হাজির হয়ে যাব। সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, ভালো ভাবুন। আসছি, নমস্কার। নমস্কার।